আবারও একটি জায়গার সন্ধান মিলল বানতলা চন্মনগরীর পিছনে। জায়গার পরিমাণ 10 বিঘা। স্থানীয় মানুষ জানিয়েছেন, 10 বিঘা জমি কিনেছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। এলাকার সবাই এটা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জমি বলেই চেনেন। সেখানে এখন বাউন্ডারি দেওয়ার কাজ চলছে। বছর 4 আগে 2018 সালে এই জমি কিনে অর্পিতা মুখোপাধ্যায়ের নামে 2.5 বিঘা ও 7.5 বিঘা করে দুটো দলিল হয়। অর্পিতা মুখোপাধ্যায় এবং কসবার ইচ্ছে এন্টারটেইনমেন্ট নামে একটি জমি কেনা হয়। বেড়েঘাটা সরকার পরিবার এই জমি বিক্রি করেন। স্থানীয়দের অভিযোগ, বানতলা চন্মনগরের দক্ষিণ প্রান্তে এই জমি কেনা হয় জলের দরে। পাশে স্থানীয় একটি তৃণমূল নেতার বাগান বাড়িও আছে। শুনেছিলাম যে এইটা হচ্ছে, একজন মাচিল দিচ্ছে, এই পর্যন্ত জানি পাথর চাড়া দিয়ে কি কার। এখন শুনতে কি এইটা পাথর চাড়া দিল, কতটা জমি এটা? তা তো শুনেছিলাম 10 বিঘে জমি ওদের, এই পর্যন্ত শুনেছিল। এবার কম হতে পারে, বেশি হতে পারে। তো পার্থ চ্যাটার্জি কখনো এসেছিল এদিকে? দেখেছো? না, আমি দেখিনি কোনো দিন। কোনো ভিআইপি লোকজন এখানে আসে? না, আমি তখন দেখিনি, কারণ আমি থাকি না। তো এই পর্যন্ত জানি, আমি শুনেছি কানে এই পর্যন্ত। মানে কি এলাকার লোকজন কি জানে ওটা? এলাকার লোকেরা জানে, যারা ছিল তারা জানে পার্থ চ্যাটার্জির জন্য। হ্যাঁ, পার্থ চ্যাটার্জির জন্য।